and welcome to my channel JC Travel Vlogs. আমি জয় আর আজকে সবাইকে 73তম স্বাধীনতা দিবসে অসংখ্য শুভেচ্ছা প্রোগ্রাম বড় বরন্তি বলে একটি জায়গায় যাব স্কুল উদযাপন করার পর 10:30টার দিকে তো সে আজকে আমরা তিনজন যাব আমার সাথে যাবে সঞ্জয় দা কলিগ স্থানীয় সে অ্যাজ এ পিলিয়ান আমার সাথে যাবে এবং কিছুটা দূরে এখান থেকে কিছুটা দূর আছে গোবাগ এই গোবাগ থেকে মোড় থেকে আমার সাথে জয়েন করবি হচ্ছে সুপ্রিয় এবং আমরা তিনজনে আজকে যাব হচ্ছে বরন্তি এটা আসানসোল থেকে 15-16 কিলোমিটার এবং রঘুনাথপুর থেকে প্রায় আধ ঘন্টা রাস্তা বেশি কথা নয় সঞ্জয় দা এখনো কি আসেনি সঞ্জয় দা বলছে 10 মিনিট দেরি হবে ওদিকে সুপ্রিয় আমরা বললে বেরোবে তো লেটস সি কখন সঞ্জয় দা আসে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের যাত্রা শুরু হলো আজ চারিদিকে স্বাধীনতার মেজাজ আকাশে বাতাসে আজকে খুশির আমেজ আজকের গন্তব্য বরন্তি বরন্তি হলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাবডিভিশনের সাতুরি ব্লকের অধীনে একটি ছোট্ট আদিবাসী গ্রাম কাছাকাছি রেল স্টেশন বলতে মুরাড্ডি বরন্তি থেকে মুরাড্ডির ডিস্টেন্স 4 কিলোমিটার মুরাড্ডি আসতে হলে আপনাকে আসতে হবে আসানসোল দিয়ে বা আদ্রা থেকে আসানসোল দিয়ে তবে মুরাড্ডি থেকে টোটো বা কোনো ভ্যান ভাড়া করে আপনাকে আসতে হবে বরন্তি জায়গাটি অপরূপ সুন্দর একদিকে পঞ্চকোট পাহাড় ও অন্যদিকে বিহারীনাথ পাহাড়ে ঘেরা বিহারীনাথ পাহাড়কে আবার বলা হয় আরাকু ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল এছাড়া জায়গাটি রামচন্দ্রপুর ইরিগেশন প্রজেক্টের অধীনে তাহলে আমরা অনেকটা দূর চলে এসেছি আমাদের সাথে সঞ্জয় দা রয়েছে সঞ্জয় দা একটু হাই করে দাও সঞ্জয় দা আর আমি চলে এসেছি এখনও সুপ্রিয় আসেনি দেখি ও এখানে কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছে আর আমরা এখান থেকে বরন্তির খুব কাছাকাছি চলে এসেছি দূরে পাহাড় দেখা যাচ্ছে মনে হচ্ছে ওটাই বরন্তি ওটা ওই যে স্ক্রু দিয়ে এটা আবার কিনলে হ্যাঁ কালকে কিনেছি তো দেখতে ভালো লাগবে একটা টাইম ল্যাপস তো বানতা হ্যায় বরন্তিতেই আমাদের সাথে দেখা করবে তাই আমরা অবিলম্বে রওনা হয়ে গেলাম পুরুলিয়ার ছোট ছোট আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে মিঠো রাস্তা দিয়ে আমরা রওনা হলাম বরন্তির দিকে দেখো ভাই দেখো কিয়া নজারা হ্যায় Thank you.
তো ফাইনালি আমরা বরন্তি চলে এসেছি। আমার সাথে সুপ্রিয় দেখা করেছে। হাই। ও বলেছিল যে আমার মুরাড্ডির ওখানে দেখা হবে, কিন্তু ও জিপিএস এ নিজের মতো চলে এসেছে। ভালোই হয়েছে একদিকে, কেন রাস্তার যে অবস্থা ছিল তাতে কোথাও দাঁড়ানো মুশকিল ছিল। আপনাদের তো দেখিয়েছি রাস্তার অবস্থা, আর আপনারা এখন দেখুন। আর সঞ্জয়দা মজা নিচ্ছেন এই ওয়েদারের। হাই সঞ্জয়দা, সঞ্জয়দা ছবি তুলছে সবার, আর সুপ্রিয় ছবি তুলছে। অসাধারণ সুন্দর জায়গা একটা, সুন্দর অপূর্ব জায়গা দেখুন। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এই রাস্তাটা দিয়ে এখানে, এখান দিয়ে সুন্দর একটা জায়গা আছে যাওয়া যায়। আর বরন্তি থেকে আমরা আছি একটা রামচন্দ্রপুর ড্যাম। অ্যাকচুয়াল বরন্তি হচ্ছে ওই ভেতরটায় যেতে হবে, এই ড্যামটা ঘুরে ওইখানে যে হলুদ বাড়িগুলো আছে ওর ভেতরেই একটা সুন্দর কটেজ ফটের রিসর্টগুলো রয়েছে। তা আমরা একটু পরে যাব, তার আগে কিছু টাইমল্যাপস কিছু ছবি তো এখানে তুলতেই হবে। কেন এত অপরূপ জায়গায় এসে প্রকৃতির এত সৌন্দর্য আমরা কিন্তু অন্য কোথাও ভারতের বাইরে পেলেও, কিন্তু এত কাছাকাছি দুই একদিনের উইকেন্ডে এসে একটা নীরবে এবং একান্তে কাটানোর এরকম জায়গা বোধ হয় কাছাকাছি আর নেই। সুতরাং চলুন এরপরে বরন্তির ভেতরটায় যাব। আর আজকে ওয়েদার খুব সুন্দর, মেঘলা করছে, মাঝে মাঝে হচ্ছে, সুন্দর ওয়েদার। জলের ধারে এসেছি, সুন্দর দ্বীপ, দীঘার মতোই ঢেউ আছে। কিন্তু কি সঞ্জয়দা ঠিক তো, একদম দীঘার মতো ঢেউ। সুপ্রিয় তুমি কিছু বলবে? তো দু তিন ঘন্টার মধ্যে যেভাবে দীঘাকে পেয়ে যাব ভাবতে পারিনি। আচ্ছা সবাই উপভোগ করছে, আর পাহাড়টা কি সুন্দরভাবে উঠে এসেছে দেখুন, একদম আকার মতো পুরো চারিদিকে। একজনকে দেখছেন, হ্যাঁ মান অভিমানের পালা চলছে। তো আমরা এখন এইখান থেকে ড্যাম থেকে একটু ভেতরে যাব, বরন্তির ইকো ট্যুরিজম যেখানে রয়েছে সেখানে যাব। ছোট ছোট কটেজ আছে, আর ভেতরে মানে রেস্টুরেন্ট টাইপের আছে অবশ্য। এখান পলাশবাড়ি রিসর্ট, এখানে ফোন করে জানা গেল যে কোনো ঘর খালি নেই এবং স্পট বুকিংও হয় না, অ্যাডভান্স বুকিং ফোন করে করতে হয় এবং অগ্রিম টাকা মানি ট্রান্সফারের মাধ্যমেই জমা করতে হয়। সুতরাং আমাদের অন্য কোনো রিসর্ট খুঁজতে হলো। আচ্ছা আমরা এসেছিলাম এখানে নেচার স্টাডি, বরন্তি ওয়াইল্ড লাইফ নেচার স্টাডি এসেছিলাম এখানে। তো এখানে সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর ইকোসিস্টেমের মতো তৈরি করা এখানে। সত্যি যদি আমি দেখাই সুন্দর ঘোরা যাবে। এগুলো ছোট ছোট কটেজ আছে এখানে, আপনার 1500 থেকে 1200 হচ্ছে এসি রুম পেয়ে যাবেন, আর নন এসি 800 টাকায় আছে। ডরমিটরি একটা বড় আছে যেটা 2500 টাকায় পাওয়া যাবে। মোটামুটি
1200-1500 মধ্যে আপনি ভালো রুম পেয়ে যাবেন এবং একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখাই। তো এটা নেচার স্টাডির ভেতরটা, এখনো এই দিকটা এখনো আন্ডার প্রসেসিং আছে, কাজ এখনো চলছে। বরন্তি ওয়াইল্ড লাইফ নেচার স্টাডি হাট খুব সুন্দর একটি জায়গা। এখানে যদি আপনারা থাকতে চান তো প্রথমে আপনাদের ফোন নাম্বারে ফোন করে কলকাতার অফিসে বুকিং করতে হবে এবং মানি ট্রান্সফারের মাধ্যমে অর্ধেক টাকা আপনারা ওখানেই পেমেন্ট করে দিতে পারেন এবং বাদবাকি টাকা যখন আপনারা আসবেন তখন বাদবাকি বা পুরো টাকাটাই আপনি এদের কাছে জমা রাখতে পারেন। এবং এখান থেকে যেতে জানতে পারলাম সেটা হচ্ছে হোলি এবং দুর্গাপুজোতে সবচেয়ে বেশি ভিড় হয়, তাই অগ্রিম বুকিং আগে থেকে যদি না করা হয় তবে কিন্তু এখানে রুম পাওয়া খুব মুশকিল। এখানেও পতাকা তোলা হয়েছে, অর্থাৎ স্বাধীনতার আনন্দ সব জায়গায়। আর আমরা এখানে স্বাধীনতার এইবার দেখা যাক কোথায় খাওয়া যায়, কেন আমাদের পেট শুধু থাকা হয়ে গেছে, না খেলেই নয়। আমরা আজকে পলাশ কুইন রিসর্টে থাকছি, এখানে আমাদের মাছ ভাত হচ্ছে 150 টাকা বলছে। এমনি খাবারের কোয়ালিটি ঠিক আছে, কোয়ান্টিটির দিক থেকে আরও ভালো হতে পারত, কিন্তু কী করা যাবে, এই রোদে ঘুরে ঘুরে খোঁজার থেকে ওটা পাওয়াই অনেক বেটার, তাই তো? সঞ্জয়দা কোনো দিক তাকাচ্ছে না, হোটেল কিনে দেবে। আমরা আজকেই মোটামুটি আমাদের এই জার্নি শেষ। কেমন লাগবে জানাবেন সবাই কমেন্ট বক্সে লিখে। যদি আমাদের এই ট্রায়োদের গ্রুপ ভালো লাগে, পরবর্তীকালে এই ট্রায়োকে আরও অনেক জার্নিতে দেখতে পাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগছে চ্যানেলটা অথচ সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নিচে যে লাল বাটনটা আছে ওটা টিপে দেবেন। একবার ক্লিক করলেই চলবে, বারবার করার দরকার নেই। আর একটা অপূর্ব একটা স্মৃতি নিয়ে আমরা আজকে ফিরে চলেছি। আর হ্যাঁ, আর এ বলছে যে অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দেবেন, নিজে আমার নয়, নিচে যে ডেসক্রিপশন বক্সে একটা ঘন্টা আছে ওটা অবশ্যই, তাতে আপনার কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে, যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে চলে যাবে। জয় হিন্দ। তো আজকে জয় হিন্দ বলে আজকে আমরা স্বাধীন ভারতের একটা অনুভূতি নিয়ে আজকে আমি ব্লগ এখানেই শেষ করছি। সায়োনারা। আর সুপ্রিয় বলছে যে এইখানে ফাঁকে ফাঁকে বিষাক্ত সাপও আছে।